একতরফা নির্বাচন নিশ্চয়ই বাংলাদেশের গণতন্ত্রের জন্য বিপদ সংকেত। আওয়ামী সরকারের ইতিহাস বাকশাল কায়েম করার ইতিহাস, যেখানে বাংলাদেশের জনগণ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়, সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও ক্ষমতায় থাকার লোভে সম্পূর্ণ নিজের অধীনে জাতীয় নির্বাচন করতে যাচ্ছে। বুধবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বেলজিয়াম বিএনপির উদ্যোগে ইউরোপিয়ান কমিশনের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন বক্তারা। বেলজিয়াম বিএনপির সভাপতি সানোয়ার আলী সিদ্দিকের সভাপতিত্বে এই বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে বেলজিয়াম ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশে যেমন ফ্রান্স, ইংল্যান্ড, স্পেন, ডেনমার্ক, জার্মানি, পর্তুগাল, ইটালি, হল্যান্ড, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া এবং আয়ারল্যান্ড থেকে শত শত নেতাকর্মী সমাবেশে যোগদান করেন।